অ্যাগ্রিটেক পাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। তো ভিডিওটি হচ্ছে যে আমন ধানের কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমন ধানের এই যে শেষ পর্যায়ে চলে আসছি, এর যে এখন আমাদের একটা শেষ যত্ন নিতে হবে, যেটা একটা ভালো ব্লাস্টের ওষুধ আমাদের, যেটা ঝলসা রোগের বা ব্লাস্টের ওষুধ আমাদের ব্যবহার করতে হবে, সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটি করব বন্ধুরা। তো আমি আজকে মোটামুটি 7 থেকে 8টি ভালো আমি আপনাদের ব্লাস্টের ওষুধের কথা বলবো। এর যে কোনো একটি আপনারা চয়েস করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা। তো এর আগে আমি একটি কথা বলি, আমরা কিন্তু এই যে আমন ধানের যে একটা পরিচর্যা করছি, ইতিমধ্যে এখন কাস্থর অবস্থা, এই অবস্থায় কিন্তু আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে বন্ধুরা। কিন্তু এখন আমরা যে তীরে এসে তরিতে চলে আসছি, এই অবস্থায় কিন্তু আমাদের মানে একবারে বসে থাকলে চলবে না। আমাদের ইনভেস্ট যেটা হওয়ার সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখন আমাদের এই ধান গাছটা যেন কোনো ধরনের ব্লাস্ট যেন আক্রমণ না করে, আমরা ধানটা যেন 100% ভালো ফলন করতে পারি, ফলন পেয়ে যেন আমরা নিতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকবে। এখন এই শেষ পর্যায়ে যেটা করতে হবে সেটা কি বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ধান গাছ বন্ধুরা, এই যে ধানের শীষটা বের হয়ে গেছে, এই ধানের শীষটাতে এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে লিফফ্লাপ, যা পতাকা পাতা, যেটা ধানের শীষটাকে যেটাকে সেফটি প্রদান করছে। কৃষিবিজ্ঞানীরা বলে এই যে ধানের শীষের যে খাবার, এর মধ্যে 80% খাবার কিন্তু এই যেটা এই হচ্ছে লিফফ্লাপ পতাকা পাতা, এটা কিন্তু সরবরাহ করে। তার মানে লিফফ্লাপ পতাকা পাতা যদি আপনার সুস্থ থাকে, তাহলে আপনার 100% ধানের রেজাল্ট কিন্তু ভালো হবে, এটা নিশ্চিত আপনি জেনে রাখেন। তাহলে কী করবো বন্ধুরা আমরা, এবং কী হবে, ধানের কালার ভালো থাকবে, ধানের উজ্জ্বলতা, ধানের উজ্জ্বলতা দেখা দিবে, এবং ধানের ওজন হবে অনেক বেশি, পুষ্ট দানাটা হবে পুষ্ট। তো বন্ধুরা এক্ষেত্রে করতে হবে কি, আমাদের ভালো কয়েকটা ছত্রাকনাশকের কথা বলবো আমি, যেটা ব্লাস্টের জন্য। এগুলো যে কোনো একটি আপনারা ব্যবহার করলে আপনারা ভালো ফিডব্যাক পাবেন। আমি প্রথমে আসি যেটা, সেটা হচ্ছে টুপার অটো কোম্পানির, যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ট্রাইসাইক্লোজল 75%। এটা ব্যবহার করলে আপনার জমিতে ব্লাস্ট আসবে না ইনশাল্লাহ। বন্ধুরা মনে রাখবেন, ধান বের হওয়ার আগে ব্যবহার করতে হবে কাস্থর অবস্থায়, তাহলে কিন্তু ধান বের হওয়ার পরে যে ব্যবহার করবেন তার চেয়ে 20-30% ভালো রেজাল্ট পাবেন আপনারা। আমি আরেকটা ওষুধের কথা বলবো, যেটা হচ্ছে নাটিভো, যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ট্রাইফোস্টোস্ট্রোবিন প্লাস তেবুগোনাজল। এটা আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা, খুবই ভালো ব্লাস্টের একটা ওষুধ। এরপরে আপনারা হচ্ছে ব্লাস্টিন, যেটা এসিআই কোম্পানির, যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ট্রাইফোক্সোস্ট্রোবিন প্লাস তেবুকোনাজল, এটাও আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা, এটাও কিন্তু দারুণ রেজাল্ট দিয়ে থাকে এই ব্লাস্টের জন্য, প্রতি লিটারে 1 গ্রাম করে বন্ধুরা। এরপরে আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফিলিয়া, যেটা হচ্ছে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের, যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ট্রাইসাইক্লোজল প্লাস প্রোপিকোনাজল, এটাও প্রতি লিটারে 1 মিলি করে আপনারা যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ধানের জমিতে ব্লাস্ট আসবে না বন্ধুরা। এরপরে আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে অটো কোম্পানির যে নাভারা, যেটা অ্যাজোসোস্টোবিন প্লাস সিপ্রোকোনাজল, এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলেও কিন্তু আপনাদের ধানের জমিতে যে পতাকা পাতা, এটাও সবুজ থাকবে, ধানের কালার ভালো থাকবে, ধানের ওজন ভালো হবে, এবং ধানের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্যাবরিওটপ অটো কোম্পানির, এটা পাইরোক্লোস্ট্রোবিন প্লাস ম্যাটিরাম, এটা যদি ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু দারুণ একটা ওষুধ, আধুনিক প্রজন্মের ছত্রাকনাশক, এটা ব্যবহার করলে কিন্তু আপনার জমিতে এই ব্লাস্টটা আসবে না বন্ধুরা। তো বন্ধুরা সচরাচর সবাই একটা আপনাদের ক্লেম করে থাকেন, সেটা হচ্ছে যে ভাই আমি এটা এবার ব্যবহার করছি ছত্রাকনাশক, তারপরেও ব্লাস্ট চলে আসছে। আমি একটা কথা আপনাদেরকে বলবো ঘুরে ফিরে, যেটা সেটা হচ্ছে যে আপনারা কখনোই, আপনারা এবার যদি আপনারা টুপার ব্যবহার করছেন ব্লাস্টের জন্য, আপনারা এরপরে এবার ব্যবহার করবেন আপনারা অবশ্যই নাটিভো, এরপরে বা যদি নাটিভ ব্যবহার করেন তারপরে এবার আপনারা ব্যবহার করবেন ফিলিয়া, ঘুরে ফিরে ব্যবহার করবেন। তো আমি যতগুলো কেমিক্যাল কম্পোজিশনের কথা বলছি প্রত্যেকটাই কিন্তু ব্যবহার করবেন না, এর যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে কিন্তু দারুণ একটা ফিডব্যাক আসবে, ধানের অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট পাবো বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন তারা আমার ভিডিওটি দেখতে পায়। আর যদি আমার অ্যাগ্রিটেক পাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, গাছের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ।